আচ্ছা কে চোখ ঘুরে বসুন না, আরে বুড়ো হয়েছি, বাংলা ভাতে কষ্ট হয়।
Oh, wait.
দে কি আর চণ্ডীদাস পড়েছো চণ্ডীদাস পড়ালি তাহলে কিছুই বোঝো না বুঝতে হবে বুঝতে চণ্ডীদাস সম্পর্কে কিছু এদিক এদিক কি হচ্ছে
পৃথিবীর আগে ওনার জন্ম। হ্যাঁ তাই বলেন। তুমি ওর সঙ্গে ইয়ার কি মারছো? আরে বাবা আমি বিজ্ঞানের ছাত্র, এটা লজিক বলে জিনিস আছে। বলুন না। হ্যাঁ সরি বলছি। মোটা প্রিমিয়াম পেতিস। এই ইয়ার কি বাচ্চু কি হলো? এটা সিরিয়াস অবস্থা। সিরিয়াস বাবা
কি মারাতে পারে এই হচ্ছে সেই ধরনের একটা কোন গুরুদেব শোনা তুই দেখো না দেখো না তুই সেরকমই গুরুদেব হয় আমিও দীক্ষা নিয়ে নেব আমি দীক্ষা নিয়ে নেব ভন্ডামি বুঝরুকে এসো সব সময় চিৎকার চিৎকার এই আমার একটা প্ল্যান আচ্ছা ওই কুকুরকে ধরে কি গুরুচরণ বাবু তো আমি বাড়িতে আমরা ঢুকতে পারি নাকি কথা বলে গ্রেট একদম ঠিক এতে নিতাই দা পেয়ে যাবে গুরু হ্যাঁ আর আমাদের শক্তি পেয়ে যাবে রাজকোট এক ঢিলে তুই আমিও যাবো আমিও যাবো কি মজা Thank you.
আমার এই কন্যাটিকে দিব্য মানাবে, গানখানাও বেশ হয়েছে। হ্যাঁ কন্যাটিও বেশ, মানে কন্যাটির গলাখানিও বেশ সরে। আমার আমার লেখা বাবা, আমার মেয়ে সুর দিয়েছে বাবা। বাবা আপনার বয়স কত বাবা? তাই পৃথিবীর চাইতে ঢের বেশি। তোমাকে তো চিনলাম না, তুমি কে বলছ? ইনি হচ্ছেন মিস্টার সেন, মানে রিটায়ার সেশন জজ, আমাদের পাড়াতেই থাকে না। তুমি তো না বলো, শোনো বৎস, অতীত বলে কিছু নেই, বর্তমান বা ভবিষ্যৎ বলেও কিছু নেই। যিনি সিদ্ধ তিনি অতীতেও যেমন আছেন, বর্তমান এবং ভবিষ্যতেও আছেন। এটা নভেম্বর মাস 1961 সন, হাফসি বাগান কলকাতা, তাই তো?